আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। মাইলস্টোন প্রিপারেটরি কেজি স্কুল তোমাদের পড়াশোনা সঠিকভাবে চালিয়ে যাওয়ার জন্য অনলাইন ক্লাসের আয়োজন করেছে। তার ধারাবাহিকতায় ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ক পঞ্চম শ্রেণীর 35তম ক্লাস নিয়ে আবারও তোমাদের সামনে উপস্থিত হয়েছি আমি মোহাম্মদ শফিকুল্লাহ। শুরুতেই তোমাদেরকে আজকের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইতিমধ্যেই তোমরা দ্বিতীয় অর্ধবার্ষিক পরীক্ষার সিলেবাস শেষ করেছ এবং তোমরা পরীক্ষা দিয়েছ। আশা করি সবার পরীক্ষা ভালো হয়েছে, অনেকগুলো ক্লাস তোমরা করেছ। আজকের তোমাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সে বিষয়টি জানানোর পূর্বেই তোমাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি আজকের পাঠ সংশ্লিষ্ট বিষয় নিয়ে। পবিত্র কোরআনের অনেকগুলো সূরা রয়েছে, তার মধ্যে একদম শেষ পর্যায়ের সূরাগুলো, সেখান থেকে তিনটি সূরা নিয়ে তোমাদের সাথে আজকে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এ পর্যায়ে আমরা দেখে নিব আমাদের আজকের আলোচ্য বিষয়। চলো আমরা দেখি আজকের আলোচ্য বিষয়টা কি হতে পারে। তোমরা কি বলতে পারো পবিত্র কোরআনের একটি সূরা আছে শেষ পাড়ায়, যে সূরাতে ওই সকল নামাজীদের জন্য ধ্বংস নিবার্য যারা তাদের সালাত সম্বন্ধে উদাসীন, এই ধরনের কথা কোন সূরায় আছে? নিশ্চয়ই সে সূরাটি হচ্ছে সূরা আল মাউন। দ্বিতীয় যে সূরাটি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশেষ একটি নিয়ামত দান করেছেন আল্লাহ তাআলা, যেটি হচ্ছে কাউসার, হাউজে কাউসার। তোমরা কি জানো হাউজে কাউসার সংক্রান্ত কোন সূরাটি রয়েছে? সূরা কাউসার। সর্বশেষ যে সূরাটি তোমাদের সাথে আলোচনা করা হবে সেটি হচ্ছে আল্লাহ তাআলা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পৃথিবীতে প্রেরণ করার পর নবী হিসেবে যখন দাওয়াত দেওয়া শুরু করলেন, তখন কাফেররা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিভিন্ন কিছু দিয়ে প্রলোভন দেখানো শুরু করল, যার ফলে প্রস্তাব দিল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি একটা কাজ করেন, আপনাকে এত এত শত অনেক কিছু দেওয়া হবে, ক্ষমতা নেতৃত্ব সব দেওয়া হবে, কিন্তু আপনি কিছুক্ষণ সময়ের জন্য আমরা যে ইবাদত করি সেটা আপনি করবেন, আবার আপনি যে ইবাদত করেন সেটা আমরা করবো, আমরা মিউচুয়ালি চলে আসি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন যে তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না। এই সূরাটি কোন সূরা তোমরা কি বলতে পারো? নিশ্চয়ই সূরা কাফির। তাহলে আজকে আমাদের আলোচ্য বিষয় হবে সূরা মাউন, সূরা কাউসার এবং সূরা কাফির। বুঝতে পেরেছ আজকের আলোচ্য বিষয়? শিক্ষার্থী বন্ধুরা, ইতিমধ্যে তোমরা জেনেছ তোমাদের কাঙ্ক্ষিত সেই পাঠ। এ পর্যায়ে আমরা জানব শিখনফল। তোমরা আজকের পাঠ শেষে যে বিষয়গুলো শিখতে পারবে, চলো এবার আমরা দেখে নিই সেই শিক্ষণফলগুলো কী কী। আজকের পাঠ শেষে তোমরা শিখতে পারবে, শিক্ষার্থীরা যে সকল বিষয় জানতে পারবে, দেখো প্রথমেই সূরা মাউন অর্থসহ বলতে ও লিখতে পারবে। দুই নম্বর, সূরা কাউসার অর্থসহ বলতে পারবে এবং লিখতে পারবে। তিন,
সূরা কাফিরুন অর্থ সহ বলতে ও লিখতে পারবে। তাহলে আমরা জানলাম শিক্ষণফল, আজকের পাঠ শেষে আমরা কি কি বিষয় শিখতে পারব। তোমরা অবশ্যই বুঝতে শিক্ষার্থী বন্ধুরা, ইতিমধ্যে তোমরা তোমাদের সেই কাঙ্ক্ষিত পাঠের শিক্ষণফল সম্পর্কে জেনেছ। তো আমরা এবার শুরু করব আজকের পাঠে ধারাবাহিক আলোচনা। ধারাবাহিক আলোচনার শুরুতে আছে সূরা মাউন। সূরা মাউন আমরা এপর্যায়ে পড়ব সূরা মাউন। তোমাদের পরীক্ষায় গুরুত্বপূর্ণ কিছু সংক্ষিপ্ত প্রশ্ন আসতে পারে যে সূরা মাউনের আয়াত সংখ্যা কত, নিশ্চয় তোমরা এখান থেকে জানবে সূরা মাউনের আয়াত সংখ্যা হচ্ছে 7। কোথায় অবতীর্ণ? মক্কায় অবতীর্ণ। তাহলে এই সূরাটি কেন নাজিল হয়েছে, নাজিলের প্রেক্ষাপটটি আমরা একটু জেনে নিই। এই সূরাটি নাজিল হয়েছে মূলত তৎকালীন সময়ের মানুষেরা এতিমকে ঠিকঠাক মতো খাবার দিত না, উৎসাহিত করত না এবং এতিমদেরকে তাড়িয়ে দিত। একে অপরের সম্বন্ধে অর্থাৎ তোমার গরিবদের গৃহস্থলীর প্রয়োজনীয় জিনিসপত্র একে অপরকে দিতে উদ্বুদ্ধ ছিল না এবং কিছু মানুষ নামাজ পড়ত লোক দেখানোর জন্য, অথবা কিছু মানুষ ছিল যারা তাদের নামাজে উদাসীন, এখন না তখন, তখন না এখন, এইভাবে তাদের নামাজের সময়টাকে অতিক্রম করে দিয়েছে। এই বিষয়গুলোকে কেন্দ্র করেই মহান আল্লাহ তাআলা অত্র সূরাটি নাজিল করেছে। আমরা জানলাম অত্র সূরার নাজিলের প্রেক্ষাপট। তাহলে এবার আমরা চলো সূরাটি সুন্দর করে তেলাওয়াত করে নিই। এবার আমরা চলো পাঠ করব সূরা আল মাউন। কোথায় অবতীর্ণ? মক্কায়। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أرأيت الذي يكذب بالدين শুনেছি স্মরণ বা। এবার একটু আয়াত আয়াত আমরা অর্থটা দেখি।
আওয়াইতাল লাযী ইউকাযযিবু বিদ্দীন, তুমি কি দেখেছো তাকে যে দিনকে প্রত্যাখ্যান করে? ফাযালিকাল লাযী ইয়াদুউ ইয়াতীম, সে তো সেই যে ইয়াতীমকে রূঢ়ভাবে তাড়িয়ে দেয়। ওয়ালা ইয়ামুদ্দু আলা তুআমিল মিসকিন, এবং অভাবগ্রস্তকে খাদ্য দ্বারা উৎসাহ দেয় না। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, সুতরাং দুর্ভোগ সেই সালাত আদায়কারীদের। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা তাদের নামাজ অর্থাৎ সালাত আদায় উদাসীন। আল্লাযীনা হুম ইয়ারাউনা ওয়া ইয়ামনাউনা আল মাউন, যারা লোক দেখানোর জন্য তা করে এবং গৃহস্থলীর প্রয়োজনীয় ছোটখাটো বিষয় বস্তু সাহায্য দানে বিরত থাকে। তোমরা জানলে সূরা মাউন এর আয়াত সংখ্যা 7 মক্কায় অবতীর্ণ। তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসতে পারে কোন সূরায় সালাত সম্বন্ধে উদাসীনের কথা বলা হয়েছে, অত্র সূরাটির অর্থ লিখো। অবশ্যই তোমরা সূরাটির অর্থ সুন্দর করে লিখতে পারবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা ইতিমধ্যেই সূরা মাউন অর্থ সহ তেলাওয়াত শিখেছি। এ পর্যায়ে আমাদের দ্বিতীয় যে সূরাটি রয়েছে সেটি হচ্ছে সূরা কাউসার। সূরা কাউসার কেন নাযিল হয়েছে তোমরা কি জানো? মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবচেয়ে বড় যে নিয়ামতটি দেওয়া হয়েছে, আল্লাহ দিয়েছেন, এর মধ্যে অন্যতম একটি নিয়ামত হচ্ছে হাউজে কাউসার। যদি তোমাদের কাছে একটি গল্প বলি তোমাদের খুবই সুন্দর লাগবে, সেটি হচ্ছে দেখো, নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন তার সাহাবীদেরকে সাথে নিয়ে কথা বলছিলেন। এর মধ্যেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের সাথে মজা করার লক্ষ্যে বললেন, তিনজনের মধ্যে একজন ছিল হচ্ছে কালো, আরেকজন ছিল হচ্ছে খাটো, আরেকজন ছিল বৃদ্ধ। তো যে ব্যক্তিটা খাটো সেই ব্যক্তিটা বলছে মানে একটু বেশি কথা বলতো তুলনামূলক, তাকে থামানোর জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই সাবধান, তুমি এত কথা বলো না, খাটো মানুষ কিন্তু জান্নাতে যাবে না। এই কথা শোনার পরেই একটি বেদমভাবে কান্না শুরু করে দিয়ে রাসূলুল্লাহ, আমি বললাম আমার কি হয়েছে যে আমি জান্নাতে যাবো না, খাটো তো আমি হতে পারি নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কান্না দেখে এবং পাশে যে সাহাবিরা ছিল দুইজন কালো এবং বৃদ্ধ, তারা দুজন তাকে খুব খেপাচ্ছে, হ্যাঁ এবার বুঝছো, বুঝো তুমি জান্নাতে যাবে না। হ্যাঁ, তখন আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই কালো ব্যক্তিটার দিকে লক্ষ্য করে বললেন, আয় তুমি চুপ কর, কোনো কালো মানুষ জান্নাতে যাবে না। যখন এই কথা বলছে তখন দুইজনের চেহারা খুব মলিন হয়ে গেছে, আরে আমার কি হলো, আমি জান্নাতে যাবো না। এরপর দুজন একত্রে কান্না শুরু করে দিল। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার বললেন, ওই বৃদ্ধটা তাদের খেপাচ্ছিল যখন, হে এবার বুঝো তোমরা জান্নাতে যাবে না, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, থামো, বৃদ্ধ ব্যক্তি জান্নাতে যাবে না। তখন তিনজনই একদম সেইভাবে কান্না শুরু করে দিলেন। যখন কান্না শুরু করে দিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবাইকে সান্ত্বনা দেওয়ার জন্য বললেন, এবার সবাই থাম, আল্লাহ তাআলা আমাকে হাউজে কাউসার নামক একটি কাউসার দান করেছে। যারা দুনিয়াতে ভালো কাজ করবে, ন্যায়ের পথে চলবে, আল্লাহর আইন ও বিধান অনুযায়ী তাদের জীবনকে বাস্তবায়ন করবে, পরকালীন জীবনে তাদেরকে জান্নাত দেওয়া হবে। কিন্তু যারাই জান্নাতে যাবে তাদেরকে হাউজে কাউসারে পানি পান করানো হবে, গোসল করানো হবে। যখনই কোনো ব্যক্তিকে হাউজে কাউসারের পানি দ্বারা গোসল করানো হবে তখন কালো ব্যক্তি কালো থাকবে না, ছোট মানুষ খাটো মানুষ খাটো থাকবে না, লম্বা হয়ে যাবে 60 হাত বা 60 গজ, আর বৃদ্ধ মানুষ বৃদ্ধ থাকবে না, যুবক হয়ে যাবে। অর্থাৎ সবাই একই আকৃতি নিয়ে জান্নাতে প্রবেশ করবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কতিপয় কাফের মুশরিকরা তৎকালীন সময়ে বলছিলেন লেজকাটা পানির বংশ, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছেলে সন্তানগুলো জন্মগ্রহণ করার পর যখনই মারা গেল
মারা যাওয়ার পরে তার উত্তরসূরি ছেলে বলতে কেউ থাকছে না, তখন তাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেই কাফেররা লেজ কাটা বা নির্বংশ করে ঠাট্টা বিদ্রোপ করছে। তখন আল্লাহ তাআলা সান্ত্বনা দেওয়ার জন্য অত্র সূরা সূরা কাউসার নাজিল করেছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানলাম নাজিলের প্রেক্ষাপট, এবার জানব অত্র সূরা এবং এর অর্থ। চলো এবার দেখে নিই, পড়ে নেই সূরা আল কাউসার কোথায় অবতীর্ণ, মক্কায় অবতীর্ণ, সবচেয়ে ছোট্ট সূরা, আয়াত সংখ্যা 3। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر. صدق الله العظيم. এবার আমরা জানব অত্র সূরাটির অর্থ। আমি অবশ্যই তোমাকে কাউসার দান করেছি, সুতরাং তোমার প্রতিপালকের উদ্দেশ্যে সালাত আদায় করো এবং কুরবানি করো। নিশ্চয়ই তোমার প্রতি বিদ্বেষ পোষণকারীরাই তো নির্বংশ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা সূরাটির অর্থ জানলাম। দেখো প্রথম আয়াতে বলেছে ইন্না আতাইনাকাল কাউসার, হে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নিশ্চয়ই আমি আপনাকে কাউসার দান করেছি। যেহেতু আপনাকে কাউসার একটা বড় নিয়ামত দান করেছি, সেহেতু আপনি কি করবেন, ফসলি রব্বিকা ওয়ানহার, আপনি নামাজ আদায় করুন এবং কুরবানি করুন। কার জন্য? মহান আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের জন্য। ইন্না শানিয়াকা হুয়াল আবতার, যদি আপনি করেন, নামাজ আদায় করেন এবং কুরবানি করেন, তাহলে আমি আল্লাহ জানিয়ে দিচ্ছি ইন্না শানিয়াকা হুয়াল আবতার, যারা আপনাকে নির্বংশ করেছে, আপনার প্রতি বিদ্বেষ পোষণ করেছে, তারাই বরং নির্বংশ, আপনি নির্বংশ নন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অত্র সূরা থেকে আমরা সুস্পষ্টভাবে জানতে পারি যে যদি আমরা এই সূরাটি সুন্দর করে জানি, তাহলে আমাদেরকে আল্লাহ তাআলা অনেক নিয়ামত দান করেছেন। এই নিয়ামতের জন্য আমাদের উচিত মহান আল্লাহ তাআলার দরবারে আমাদের শুকরিয়া আদায় করা, কৃতজ্ঞতা পোষণ করা, আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীগুলো যথাযোগ্যভাবে পালন করা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইতিমধ্যেই আমরা দুইটি সূরা পড়ে ফেলেছি। এ পর্যায়ে সর্বশেষ যে সূরাটি তোমাদের সাথে আলোচনা করব সেটি হচ্ছে সূরা কাফিরুন। তাহলে সূরা কাফিরুন আল্লাহ তাআলা নাযিল করেছেন, যে মূলত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন বিভিন্ন অর্থ সম্পদ, নেতৃত্ব, ধন দৌলত ইত্যাদি দিয়ে প্রলোভন দেখানো হচ্ছিল যে হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি কিছুক্ষণ সময় আমাদের ইবাদত করবেন, আমরা কাফেররা যা করি আপনি তা পালন করবেন, আবার কিছুক্ষণ সময় আপনি যে ইবাদত করেন সে যে রবের, আমরা কিছুক্ষণ সময় সেই রবের ইবাদত করব। তাহলে আমরা দুজন মিউচুয়াল থেকে যাই, কারো কোনো সমস্যা হচ্ছে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তখন এর জবাব দেওয়ার জন্য আল্লাহ তাআলা সূরা কাফিরুন নাযিল করলেন। সূরা কাফিরুন নাযিল করে জানিয়ে দিলেন যে তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদতকারী নই। চলো এ পর্যায়ে আমরা সূরা কাফিরুন দেখে নিই। সূরা কাফিরুন আয়াত সংখ্যা কত? সূরা কাফিরুন
আর ছুটা হচ্ছে ছয়। কোথায় অবতীর্ণ? মক্কায় অবতীর্ণ। তাহলে তোমাদের জ্ঞানমূলক প্রশ্নে অর্থাৎ সংক্ষিপ্ত প্রশ্নে এগুলো আসতে পারে যে সূরা কাফিরুন এর আয়াত সংখ্যা কত, তোমরা দিবে ছয়। আবার যদি বলে কোথায় অবতীর্ণ হয়েছে, মক্কায় অবতীর্ণ হয়েছে। অথবা কোন একটি আয়াত উল্লেখ করে দিতে পারে যেটা কোন সূরার আয়াত, অবশ্যই তোমরা পড়বে এবং দেখবে। চলো এবার আমরা সূরা কাফিরুন এর তেলাওয়াত করে নিই। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يا তোমরাও তার ইবাদতকারী নও যার ইবাদত আমি করি।
অর্থাৎ তোমরা যদি কাফের থেকে যাও, ওইখান থেকে যদি আমি আল্লাহর যে আল্লাহর ইবাদত করি সেই আল্লাহর ইবাদত তোমরা যদি করো, তোমাদের কোনো লাভ হবে না। অর্থাৎ যদি আমাদের দিন ধর্মের ইবাদত কোনো ব্যক্তি করতে চায়, ফার্স্ট তাকে মমিন হতে হবে, মুসলিম হতে হবে, ইবাদত হবে, তাহলেই তার ইবাদত আল্লাহ তারা গ্রহণ করবে। আর মুসলিমরা তাদের নৈতিক দায়িত্ব হচ্ছে, কাজ হচ্ছে অন্য কোনো ধর্মের কথা, অন্য কোনো ধর্মের ইবাদত সে করবে না। চতুর্থ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা আনা আবিদুম মা আবাদতু, আমি তার ইবাদতকারী নই এবং আমি ইবাদতকারী নই তার যার ইবাদত তোমরা করে আসছো। এরপর পঞ্চম নম্বর আয়াতে বলছেন, ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ, তোমরাও তার ইবাদতকারী নও যার ইবাদত আমি করি। সর্বশেষ বলা হয়েছে, এখন দিন কুমলিয়া দিন, যে তোমাদের দিন তোমাদের, আমার দিন আমার জন্য। অর্থাৎ যারা কাফের মুশরিক তাদের জন্য হচ্ছে তাদের দিন, যারা মুসলিম তাদের জন্য হচ্ছে তাদের দিন। কেউ কারো দিনের পরোয়া করে না। অর্থাৎ পরকালীন জীবনে আল্লাহ তাআলা মুসলমানদের জন্য উত্তম প্রতিদান জান্নাত দিবেন, আর কাফেরদের জন্য যে ব্যবস্থা আছে জাহান্নামের শাস্তির ব্যবস্থা সেটাই তাদেরকে দিবেন। অতএব আমরা আমাদের দিন থেকে যদি আমরা ইমানদার হই, মমিন হই, মুসলিম হই, আমাদের দিন থেকে আমরা এক বিন্দু পরিমাণ সরে দাঁড়াবো না। যদি দাঁড়াই তাহলে আমাদের জন্য বিপদের কারণ হতে পারে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই সুন্দর করে বুঝতে পেরেছে। এরপর যে আমরা জানব অতিরিক্ত সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। তোমরা পাঠক আমাকে অনেকগুলাই সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর জেনেছ, এরপর যে কয়েকটি সংক্ষিপ্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের সামনে নিয়ে আসছি। প্রথম প্রশ্ন, সূরা মাউনের আয়াত সংখ্যা কয়টি এবং কোথায় অবতীর্ণ? তোমরা শুরুতেই পড়েছ সূরা মাউনের আয়াত সংখ্যা হচ্ছে সাতটি। কোথায় অবতীর্ণ? মক্কায় অবতীর্ণ। দুই নম্বর প্রশ্ন, সুতরাং তোমার প্রতিপালকের উদ্দেশ্যে সালাত আদায় করো, এটি কোন সূরা আয়াত? নিশ্চয়ই তোমরা জানো এটি তোমার প্রতিপালকের উদ্দেশ্যে সালাত আদায় করো, এটি হচ্ছে সূরা কাউসারের আয়াত। তিন নম্বর প্রশ্ন, সূরা কাফিরুন কোথায় অবতীর্ণ হয়েছে? সূরা কাফিরুন মক্কায় অবতীর্ণ হয়েছে। এভাবে তোমরা পাঠের আমাকে অন্যান্য সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো পড়ে নেবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এ পর্যায়ে আজকের পাঠের কিছু শূন্যস্থান পূরণ তোমাদেরকে দিচ্ছি। এগুলোকে অনুসরণ করে তোমরা পাঠের অন্যান্য শূন্যস্থানগুলো পড়ে নেবে। চলো দেখি শূন্যস্থান প্রশ্নগুলো কী আছে। দেখো, তুমি কি দেখেছো তাকে যে দিনকে দেশ করে? তাহলে শূন্যস্থানে কি বলবে? প্রত্যাখ্যান করে। তুমি কি দেখেছো তাকে যে দিনকে? শূন্যস্থানে বলবে প্রত্যাখ্যান। দুই নম্বর, আমি অবশ্যই তোমাকে দেশ দান করেছি। তাহলে শূন্যস্থানে কি বলবে? কাউসার। তাহলে বাক্যটা হলো, আমি অবশ্যই তোমাকে কাউসার দান করেছি। তিন নাম্বার, নিশ্চয়ই তোমার প্রতি বিদ্বেষ পোষণকারী তো দেশ নারী কি হবে? নির্বংশ। অর্থাৎ তোমার প্রতি, নিশ্চয়ই তোমার প্রতি বিদ্বেষ পোষণকারী তো নির্বংশ। শিক্ষার্থী বন্ধুরা, এ পর্যায়ে আমরা জেনে নিব আজকের পাঠের কিছু যোগ্যতা ভিত্তিক গুরুত্বপূর্ণ প্রশ্ন। তাহলে দেখো, এভাবে ঘুরে ফেলে বিভিন্নভাবে প্রশ্ন হতে পারে, তোমরা অবশ্যই উত্তর দিতে পারবে। সে তো সেই যে এতিমকে রূঢ়ভাবে দাঁড়িয়ে দেয়, আয়াতটি কোন সূরার অন্তর্গত? উক্ত সূরার অর্থ লেখ। তাহলে আমরা আজকের পাঠ যখন পড়েছি তখন কিন্তু দেখেছি যে সূরা মাউনের উল্লেখ করা হয়েছে। সে তো সেই
যে ব্যক্তি এতিমকে রুডভাবে তাড়িয়ে দেয়। তাহলে তোমরা উত্তর দেওয়ার সময় অবশ্যই সুন্দর করে লিখবে যে সে তো সেই যে এতিমকে রুডভাবে তাড়িয়ে দেয়। আয়াতটি সূরা মাউনের অন্তর্গত। এরপরে তোমরা সূরাটির অর্থ সুন্দর করে লিখে দিবে। অতিরিক্ত বাড়ানোর জন্য তুমি সেখানে দিতে পারো যে সূরা মাউনের আয়াত সংখ্যা কোথায় অবতীর্ণ, এগুলো দিতে পারো। এভাবে যে কোনো একটি আয়াত উল্লেখ করে অথবা ঘটনাকে কেন্দ্র করে যে কাফিরদের সম্পর্কে আলোচনা করা হয়েছে কোন সূরায়, অর্থ সূরাটির অর্থ লিখো, এভাবে দিতে পারে। অথবা কাউসার সম্বন্ধে কোন সূরায় আলোচনা করা হয়েছে, অথবা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কে আদেশ করা হয়েছে ফাসাল্লি লিরব্বিকা ওয়ানহার, তোমরা সালাত আদায় করো এবং কোরবানি করো তোমার প্রভুর উদ্দেশ্যে, এটি কোন সূরার আয়াত, অর্থ সহ লিখো। এভাবে তোমরা বাকি যে প্রশ্নগুলো আছে অবশ্যই তোমরা করে নিবে। যে আজকের সূরায়, আজকের আলোচনায়, আজকের ক্লাসে তোমরা কী কী বিষয় পড়েছো, চলো এবার দেখি তোমরা সে বিষয়গুলো সুন্দর করে মনে রাখতে পেরেছো কি। প্রথম প্রশ্ন, সূরা মাউন এর আয়াত সংখ্যা কয়টি? নিশ্চয়ই তোমরা জানো সূরা মাউন এর আয়াত সংখ্যা হচ্ছে সাতটি। আমি অবশ্যই তোমাকে কাউসার দান করেছি, কোন সূরার আয়াত পারবে না? দুই নম্বর প্রশ্ন, আমি অবশ্যই তোমাকে কাউসার দান করেছি, এটি কোন সূরার আয়াত? নিশ্চয়ই সূরা কাউসারের আয়াত। সর্বশেষ যে প্রশ্নটি সেটি হলো সূরা কাফিরুন কোথায় অবতীর্ণ হয়েছে? নিশ্চয়ই তোমরা জানো সূরা কাফিরুন মক্কায় অবতীর্ণ। তাহলে সুন্দর করে তোমরা পাঠ বুঝতে পেরেছ, আশা করি অন্যান্য সকল প্রশ্নের উত্তর তোমরা দিতে পারবে। সর্বশেষ আমরা ক্লাসের একদম শেষ পর্যায়ে চলে এসেছি, এ পর্যায়ে আমরা বাড়ির কাজ দেব। চলো এবার দেখে নিই আমাদের বাড়ির কাজ কি। বাড়ির কাজ দিয়ে আমরা বিদায় নেব ইনশাআল্লাহ। বাড়ির কাজটা 52 পৃষ্ঠা 98 থেকে 100 পর্বে এবং 5টি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর লিখবে। আশা করি সবাই সুন্দর করে বুঝতে পেরেছ। আবারও তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো ক্লাসে অন্য কোনো সময়ে, সেই প্রত্যাশা ব্যক্ত করে সকলের সুস্থতা কামনা করে আমি এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।